দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল মতিন নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুরাপাড়া ইউনিয়নের হাউলিপাড়া এলাকার নাজির উদ্দিন ভূঁইয়ার ছেলে। ছয় ভাই বোনের মধ্যে জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেন আব্দুল মতিন। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় ছোটবেলা থেকেই পাশের বাড়ির টেলিভিশন ও ট্যাপ রেকর্ডার থেকে সিনেমার গান রপ্ত করে বাঁশির সুরে বাজিয়ে গান করত। তখন থেকেই রাস্তায় রাস্তায় বাঁশের বাঁশি বাজিয়ে মানুষের কাছ থেকে যা পেত তা দিয়েই কোনো রকম দিন কাটিয়ে আসছেন তিনি। আট বছর আগে প্রথম বিয়ে করলেও তার দুই বছর পর সেই স্ত্রী মারা যায়। এরপর ফের এক বছর পর আবারও বিয়ে করেন আসমা নামের এক নারীকে, সেও শারীরিক প্রতিবন্ধী। এক খণ্ড জমিতে কোন রকম একটি ঘর তুলে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন তিনি। মতিন ছোটবেলার তেন ওই অনেক কষ্টে আছে, বাড়ি ঘর যেহেতু নাই, একটু কোনো মতন বউ প্রতিবন্ধী মতিনও প্রতিবন্ধী, কোনো মতন চলা ফিরা খায়, রাস্তাঘাটে চলাফেরা করার সামনে এই জায়গায় সেই জায়গায় পড়া যায়, আমরা উঠাই দেই। আসলে মতিন ভাই একজন একবারে অসহায় ব্যক্তি, উনি মানে আমার জন্মপর থেকে দেখতেছি যে প্রতিবন্ধী। এখন বর্তমান জামানার মানুষ মানে এত কষ্ট করে চলে না, উনি যেইভাবে কষ্ট করে চলতেছে, মানে আমার এলাকাবাসীর পক্ষ হইতে একল আবেদন, যারা নাকি এই এলাকার সমাজসেবক এবং দনশালী ব্যক্তি আছে, ওনার সামনে যদি একটু আগে আসে তাহলে ওনাদের সংসারটা একটু ভালোভাবে চলতে পারবে। মতিন ভাই একজন দৃষ্টি প্রতিবন্ধী, এটা আমার জন্মের পর থেকে আমি দেখতে আইছি। মতিন ভাই সপ্তাহে দু একদিন যেই বাঁশি বাজায় আসলে তার সংসারটা এইভাবে চলে না। আর এটা হচ্ছে গিয়া আমাদের রূপগঞ্জ উপজেলার একেবারে নিকটবর্তী এলাকা উপজেলা, যেটাকে হাউলিপাড়া গ্রামে বলে। মতিন ভাই আজ অব্দি সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাইছে কি না এটা আমাদের জানা নেই, তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনি একজন মানবিক মানুষ, অবশ্যই আপনি মতিন ভাইয়ের দিকে সুদৃষ্টি রাখবেন, আপনার সুদৃষ্টি পেলে হয়তোবা মতিন ভাইয়ের সংসারের হালচালটা একটু ঘুরতে পারে। সে অত্র এলাকায় এই বাজারে গ্রামে বাঁশি বাজাইয়া অর্থ সংগ্রহ তা দিয়ে তার জীবন যাপন করেন। আমি এই অত্র এলাকার জনগণের কাছে আবেদন করব যাতে তাকে সে সংসার চালাতে পারে এবং তাকে একটা স্থায়ীভাবে কোনো কিছু করে খাইতে পারে, সেইভাবে বিত্তবানদের সাহায্য করার জন্য অনুরোধ করব। এদিকে সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা হিসেবে তিন মাস পর পর 2200 টাকা করে পান তিনি, যা তার ঔষধের টাকাও হয় না। যদি সরকারিভাবে কোনো সহায়তা তাকে করা যায় সেদিকে বিশেষ খেয়াল রাখা হবে বলে জানিয়ে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া বলেছেন, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এগিয়ে আসলে দরিদ্র আব্দুল মতিনের কষ্ট লাঘব হবে। সত্য জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।